شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته جيشو أبنا একটা হাদিসকে কেন্দ্র করে যে হাদিসটি আপনি বুঝতে পারতেছেন না যে মহিলারা স্বামীর বাড়ি ছাড়া অনুমতি ছাড়া বাহিরে কাপড় রেখে আসবে না যদি কাপড় রেখে যায় বাহিরে কোথাও তাহলে আল্লাহ এবং তার মাঝখানে যে পর্দা আছে সেটা সে নষ্ট করে ফেলল তো এই হাদিস থেকে উদ্দেশ্য কি যাকে সতীর্থ রক্ষা করা বলা হচ্ছে নাকি নিরেট কাপড় চোপড় রেখে আসা সম্পর্কে বলা হচ্ছে সম্মুখীন বোন আসলে উনি হয়তো পরিষ্কার বিষয়টা ক্লিয়ার করেন নাই এটা মূল কথা হচ্ছে যে হাদিসের উদ্দেশ্য বুঝতে হবে রাসূস আলুসলাম কোন প্রেক্ষিতে কথাগুলো বলছেন আমি একটা হাদিস উল্লেখ করি তিরমিজির দুই হাজার শত এক নম্বর হাদিস নবী সল্লাহ রসাত করেন মানকান ইউ মিন্টু বিল্লাহ ইউলিউমিল্লা আখের ফালা ইউদখেলু হালিলা তাহু আলহাম্মা যেই স্বামী আল্লাহর প্রতি এবং প্রতি বিশ্বাস রাখে সেই যেন নিজের স্ত্রীকে পাবলিক পাবলিক টয়লেট বাথরুম পাবলিক গোসলখানাতে প্রবেশ করতে না দেয় হাদিসটি শহীদ তিরমিজির মধ্যে হাসান সূত্রে সুত্রে আলবানির রহমতুল্লাহ উল্লেখ করছেন তাইলে আমরা বুঝতে পারলাম এখানে পাবলিক বাথরুম যেগুলা পাবলিক বাথরুমের কথা বলা হচ্ছে فعرفوا رأي الحديث تير ميزير 2018 تير نمبر حديث النبي صلى الله عليه وسلم قال إن نساء من أهل حمص أو من أهل الشام دخلنا على عائشة رضي الله تعالى عنها فقالت أنتن التي يدخلنا نساء نساء كن الحمامات সামি তু রসুল্লা সালা ইয়াকুল মা আমিন ইমরাহিনিয়া বাহাফি বাইনাহা বৈদিহা বাইনা বিহা কিছু নারী হিমস সম্প্রদায়ের অথবা সাম সম্প্রদায়ের আইসারদ্লাহ তাল নিকট আসলেন আর আশারদ্লাহ তালানা বললেন তোমরা কি ওই সকল নারী যারা ফ্যাব্রিক বাথরুম অর্থাৎ গণ বাথরুমে তোমরা প্রবেশ করো আমি নবী সামকে বলতে শুনছি তিনি বলেন যে কোনো নারী নিজের স্বামীর ঘর ছাড়া অন্য কোথাও কাপড় রাখবে তাইলে সে এবং তার প্রতিপালকের মাঝখানে যে পর্দা আছে সেটা সে নষ্ট করে ফেললো এই হাদিসটি সহি হিসেবে নাসির উল্লেখ করছেন এই হাদিস থেকে উদ্দেশ্য হচ্ছে মহিলাদের গোসল করার সময় এরা নিজের স্বামী যেখানে তার জন্য নির্ধারণ করছেন গোসল করার জন্য কাপড় খোলার জন্য সেখানেই সে করবে এটা তার জন্য ফরজ অবাজীব এখানে কোনো ছাড় নাই কারণ নির্দিষ্ট জায়গাতে যদি কাপড় সপড় খোলে মহিলাদের যে বিশেষ সৌন্দর্য এটা প্রকাশ পাবে না অন্য কেউ দেখবে না কিন্তু যদি পাবলিক বাথরুমে গণ শৌচাগারে যেখানে অহরহ লোকজন আসা যাওয়া করে সেখানে সে গোসল করার জন্য প্রবেশ করে তাইলে এখানে নিজেকে ফরদার ফর্দার মধ্যে রাখা নিজের সৌন্দর্যকে ঢেকে রাখা এটা সম্ভব হবে না এই জন্য তাই এখানে উদ্দেশ্য হচ্ছে গণ বর্তমানে মানুষের ফ্যাশনের জন্য বিভিন্ন জায়গাতে গোসল করার জন্য যায় তো এই সমস্ত জায়গার কথা এখানে বলা হচ্ছে বা আমাদের গ্রামগঞ্জের মধ্যেও দেখতে পাওয়া যাবে বাড়িতে গোসলখানা একটা যে ঘাটলা তৈরি করা হয়েছে সিঁড়ি তৈরি করা হয়েছে ওইখানে নারী পুরুষ যাই একসাথে গোসল করে নাউজুবিল্লাহ মিনজালিক তো এইগুলো থেকে নিষেধ করা হয়েছে বা শুধু মহিলারা মহিলাদের জায়গাতে গোসল করতেছে এটাও নিষেধ আছে কারণ এখানেও মহিলাদের মহিলাদের পর্দার মধ্যে যে কিছু বিশেষ আহ অঙ্গ কোন নারী নারীটা দেখতে পারবে না সেটাও এখানে যে শুধু নারী হলেও এই সমস্ত যে গণ বাথরুম গণ যেখানে শৌচাগার যেখানে অনেক যে লোকজন একসাথে গিয়ে গোসল করে এখানে গোসল করা যায় আর গোসল করতে গেলে কাপড় সাপড় খুলতে হয় রাখতে হয় এটা স্বাভাবিকই অবস্থা আমরা জানি এটাকে নিষেধ করা হয়েছে আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম আলাইকুম রা বরক